হ্যাঁ ভাই, আপনার নাম পরিচয়টা একটু বলেন। আমার নাম সোহান। বাবার নাম? বাবার নাম হেলালুদ্দিন। আচ্ছা, এটা ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা নয়নশ্রী ইউনিয়নের ভাওয়াডুবি গ্রাম। এখানে যে কৃষি একটা প্রজেক্ট, সেই প্রজেক্টে আপনাদেরকে নিয়ে এসেছি। এখানে নানান ধরনের সবজি, বিভিন্ন ধরনের শস্য এবং ফল এখানে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং দেখাবো। হ্যাঁ, তাই আচ্ছা এখন ছাগল একদিকে থাকবে, আমার পেঁপে গাছ একদিকে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই পেঁপে গাছ খেয়ে ফেলেছে ছাগলে। যেমন কই নেট দিয়ে আসে। আচ্ছা, এই এইগুলা কতদিন আগে থেকে তোলা হয়েছে? হয় ছাগল, ভেড়া, গারল, এক বছর থেকে আস্তে আস্তে তোলা হয়েছে নাকি? এখানে বারবার লাগছে। হ্যাঁ, তাই কতগুলা কিনছিলেন? আচ্ছা, আচ্ছা কিনছিলেন কতগুলা? 67টা। 67টা কিনছিলেন? এখন বাচ্চা হয়েছে এখানে কিছু, সেটাই তো বলতেছি। এই মুহূর্তে বাচ্চা সহ কতগুলা আছে? এই মুহূর্তে আছে 42টা। 42টা আছে এই মুহূর্তে, বিক্রি করা হয়েছে অনেকগুলো। আচ্ছা, অরিজিনাল গারল কতগুলো আছে? এগারোটা। পাঠা, গারলের পাঠা? গারলের পাঠা দুইটা। দুইটা, ওই একটা দেখা যাচ্ছে আর একটা? দুইটা বড়, একটা ছোট। ও, ছোট একটা আছে। আর দেশি ভেড়া আছে কতগুলা? বাচ্চা দিয়ার 18টার মতো। এর ভিতরে কিছু ক্রস আছে তাই না? ক্রস আছে। আচ্ছা, আর ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে বেশ কিছু, কতগুলা হতে পারে? 20টার মতো। আচ্ছা, যাই হোক, ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে কিছু। আর ওই যে ক্ষেতের যে ক্ষতি হইতেছে না তো, ওই যে ছাগল ভেড়া ঘাস খাইতেছে না? আচ্ছা, আর আচ্ছা, এই পেঁপে বাগান থেকে, এই পেঁপে বাগান থেকে আপনি কিরকম আয় করেছেন মোটামুটি? ভালো আয়। আপনি এই পেঁপে গাছগুলা যেগুলা ফলন হচ্ছে না ওগুলো ফেলে দিয়ে নতুন করে বুনে দিবেন? হ্যাঁ, নতুন করে বুনে দিবেন। একটু ভালো করে বেড়া দিয়ে নেবেন যাতে ছাগল প্রবেশ করতে না পারে। আবার একটু বড় হয়ে গেলে প্রবেশ করলে তখন আর কোনো সমস্যা হবে না। কিন্তু যে জহিরুল ভাই আছে না, আপনি তাসুল্লার, সে তার তো পেঁপের বাগান আছে, তার কাছ থেকে পরামর্শ নিয়ে নেবেন। ঠিক আছে, সে তো ভালো লাভবান আছে পেঁপে বাগান করে। এই যে বাংলা বাজারে যাগো দোকানটা পুড়ে গেল। তাই? আচ্ছা, তাহলে ওখানে একটু যাওয়া যাবে না? কতটুকু জায়গার ভিতরে এখানে লেবু গাছ আছে? এখানে 18%। 18% জায়গার ভিতরে লেবু চাষ, 20%, যাই হোক, 20% জায়গার ভিতরে লেবু চাষ করা হচ্ছে। পাশাপাশি এখানে আমরা দেখতে পারছি বেগুনের চারাও বোনা হয়েছে। আর কি জাতের লেবু এগুলা? কয়েক জাতের না? আচ্ছা, সিডলেস লেবু এবং কাগজি লেবু এখানে আমরা দেখতে পারছি। এগুলা গাছগুলা কোথা থেকে সংগ্রহ করা হয়েছে? গাছগুলা, লেবু গাছ নার্সারি থেকে। কোন জায়গার নার্সারি? এই সামনে একটা নার্সারি আছে, এখান থেকে অল্প কিছু সংগ্রহ করছি, পরে নিজেরাই কলম দিয়ে কাটিং করে। আচ্ছা, কলম দিয়ে কাটিং করা যায় না? নিজেরা করা হয়েছে এগুলো। আচ্ছা আচ্ছা, এগুলো সব নিজের কাটিং করা। তাই? এই ফলন আসতেছে তো ঠিক মতো? কি পরিমাণ লেবু সেল দেওয়া হয়েছে? সেল এবার প্রথম। ও, এবার প্রথম না? এবার প্রথমবার। আর ওই সাইডটা তো অনেক ওইগুলা আসলে আগে। আচ্ছা, তাহলে আমরা একটু ওই সাইডে যাই। দর্শক শ্রোতা, এখানে 20% জায়গার ভিতরে যে লেবু বোনা হয়েছে সেই লেবুগুলা কিছু আছে কাগজি লেবু, আর কিছু আছে সিডলেস লেবু। এইটা মনে হয় কাগজি লেবু গাছ না? আর এই যে বড়গুলা সিডলেস নাকি? সিডলেস লেবু তো আপনারা জানেন যে যেই লেবুর কোনো বিচি নাই, বিচি হয় না। এটা চায়না থেকে মনে হয় আনা আনা হয়েছে তাই না?
লাস্টের গুলা দেশি না ওই যে লাস্টের গুলা আচ্ছা তাহলে আমরা এখন কোন দিক দিয়ে যাব এদিক দিয়ে বের হয়ে যেতে হবে এইটা আবার আমার যে ভাই আছে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর আর এই সরষে ক্ষেত তো আপনার হ্যাঁ এই সরষে আমার এই পাশে কি জানো দেখা যাইতেছে সবজি সোয়াস সোয়াস এই কাছে আবার সরষে ভালো হয় না তো গাছে দিতে হ্যাঁ হ্যাঁ এই কারণে সোয়াস বোনা হয়েছে সোয়াস আবার ভালো হয় দিতে খায় এই যে দাঁড়া যা হ্যাঁ 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 এই সোয়াস খাই তাই না খাওয়ায় না এই সব সব শাকসবজি তেই নি হ্যাঁ হ্যাঁ আপনাদের শাকসবজি তেমন কোনো কিছু কিনতেই হয় না এখানে আমরা দেখতে পারছি বিভিন্ন ধরনের কলা গাছ আছে এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি সাগর কলা হ্যাঁ সাগর কলা কবরি কলা সাগর কলা কবরি কলা এখানে সব ধরনের আছে আপনারা দেখুন হ্যাঁ হ্যাঁ এই যে কলা ধরে আছে তাই বড় বড় কাইন এক একটা চারশো পাঁচশো ছয়শো টাকা এক একটা কাইন বিক্রি হয় নাকি চারশো পাঁচশো ছয়শো টাকা ব্যাপারে এসে নিয়ে যায় তাহলে তো আপনাদের তেমন পরিশ্রমই হয় না এই যে যে গাছটা পড়ে গেছে এই যে কলাগুলো হবে না হ্যাঁ কলা হচ্ছে আল্লাহর রহমতে ভালোই হবে বাতি হচ্ছে এটা উঠাই দিলে ভালো হতো না নাকি এইভাবেই ভালো আছে হ্যাঁ নষ্ট হয়ে যেতে পারে এখন যেভাবে আছে এইভাবেই থাক হ্যাঁ সেটি নড়াচড়া পড়লেই সমস্যা হ্যাঁ আনারস এগুলো দেখানি হয়েছে দেখছি দেখাইছি হ্যাঁ সুন্দর হবে এরপরে যে কুদু গাছ এই কুদু গাছ সব এক সাইড এক সাইডে বেরিবরকি এক সাইডে আমার হ্যাঁ বেরিবরকি থাকলে এগুলো হয় না তাই আর কুদু খুব দারুণ দারুণ কুদু ধরে না এই যে কুদুর জালি আসতেছে একটু দেখাই দিই ওই পাশে পুরান গাছ তো এই কারণে নাই আবার এই যে হ্যাঁ এই যে অনেক সুন্দর জালি হচ্ছে আচ্ছা আপনাদের যেই গাছগুলা যেই ডালগুলা আপনার পুরুষ ডাল হয় ওগুলো কেটে দেন যার কারণে ফলন ভালো হয় এই যে এটা হইছে কি এটা মাথা আছে না হ্যাঁ হ্যাঁ যখন হয় এই যে আমরা তখন করে গিয়ে এই ডুগাটা কেটে দেওয়া হয় যখন যখন পুরুষ ফুল বের হয় এইটা কেটে দিছি না হ্যাঁ হ্যাঁ এখন এটা যেই কয়টা ডাল আছে সেই কয়টা হ্যাঁ এইটা বেরিয়েছে এই সবটার মধ্যে কত সবটার ভিতরে কত পাওয়া যাবে দুইটা তিনটা স্টাইলে কত হবে এইটা আমার দুইটা হ্যাঁ হ্যাঁ এইটা আমার দুইটা সেটা তিনটা হ্যাঁ হ্যাঁ সেটাই তুমি এটা বেরিয়ে তাই তাই আসলে এইটা আমি ইউটিউবে দেখছি যে এরকম মর্দা যে ফুলগালা হয় সেগুলার ডাল কেটে দিলে তারপর গাছটা বাড়লো না হ্যাঁ ডালটা কেটে দিলে এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ এই যে একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ সবগুলা ফলন পাঁচটা হয়েছে হ্যাঁ সেটাই আবার এইটাও একটা দুইটা হ্যাঁ এগুলা সবগুলাই তাই এইটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা যদি মর্দা হইতো এখান থেকে কেটে দিতেন তেল কেটে দিতাম এই যে হইছে না এখানে দুইটা দুই দুইটা জেনারেটর আমরা দেখতে পারছি যখন বিদ্যুৎ থাকে না তখন খুবই দরকার বিকল্প ব্যবস্থা অবশ্যই করার দরকার হয় তখন বিদ্যুৎ যখন থাকে না এই কারণে জেনারেটর নিজস্ব জেনারেটর এখানে বিভিন্ন ধরনের সরঞ্জামাদি আমরা দেখতে পারছি বিভিন্ন ঔষধপাতি আমরা লক্ষ্য করতেছি এখানে এটা যেন একটা ছোটোখাটো ডিসপেন্সারি তাই না এখানে আমরা একটা পাঠা দেখতে পারছি এটা একটা তুতা পাঠা না আচ্ছা তুতাপুরি ক্রস পাঠা
এটা আপনার এই খামারের ছাগলের জন্য নাকি না অন্য কোনো কাজেও আসে খামারের ছাগলের জন্য এই তুতাপুরি ক্রস পাঠাটা ব্ল্যাক বেঙ্গল এই যে ছাগলগুলো আছে সেগুলোকে দিয়ে ক্রস ব্রিড করানোর জন্য উন্নত জাত জাত উন্নয়নের জন্য রাখা হয়েছে এটা কতদিন যাবত এই খামারে আছে পাঁচ মাস তখন এটার বয়স কত ছিল ষোলো মাস বলে দিছে আর এখন তাহলে মোটামুটি দুই বছর হয় নাই এটার দুই বছর এখনও হয় নাই এটা বিশ একুশ মাস হয়েছে এটার বয়স তো বেশ হৃষ্টপুষ্ট অরিজিনাল একটা তুতাপুরি পাঠার মতোই মনে হয় অরিজিনাল তুতাপুরির মতোই দেখতে তো খামারি ভাই বলতেছেন এটা একটা ক্রস জাতের কত টাকা দিয়ে কেনা হয়েছিল ওই সময় তেইশ হাজার পাঁচশো টাকা দিয়ে এটা কোথা থেকে কেনা হয়েছিল জয়পাড়া হাট থেকে পাঁচ মাস আগে জয়পাড়া হাটে থেকে তেইশ হাজার পাঁচশো টাকা দিয়ে এটা হাসিল সহ নে হাসিল বাদ এই তেইশ হাজার পাঁচশো টাকাতে কেনা হয়েছিল পাঁচ মাস আগে আচ্ছা দর্শক শ্রোতা এখানে আমরা দেখতে পারছি একটা মুরগির খামার এই বাচ্চাগুলোর বয়স কত আঠারো দিন কতদিন পরে হারভেস্টিং হবে মানে কতদিন পরে বিক্রি করা যাবে আচ্ছা তাহলে হ্যাঁ তাহলে তো দেখা যাচ্ছে বেশিরভাগ দিন পার হয়ে গেছে আঠারো যোগ সতেরো পঁয়ত্রিশ তাই না আর সতেরো দিনের ভিতরেই এগুলো সব বিক্রি হয়ে যাবে বিক্রি হওয়ার পর কিছুদিন রেখে দিতে হয় মাসখানি না দশ থেকে পনেরো দিন পরে আবার বাচ্চা তোলা হয় এভাবে আপনার দুই মাস পর পর মোটামুটি হারভেস্টিং করা যায় তাই না দুই মাস পর পর নতুন নতুন বাচ্চা আনা হয় এখানে এই মুহূর্তে কতগুলো বাচ্চা আছে আচ্ছা এই আপনার বত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে কয়টা টিকা লাগে আচ্ছা চারটা দেন আপনি প্রশিক্ষণ আছে আপনার না আচ্ছা এই ছাগল পালনে মুরগি পালনে সব কিছু পালনে নাকি প্রশিক্ষণ আর আপনারা অন্য ভাইদের কি কারো প্রশিক্ষণ নাই মনে হয় না আচ্ছা কয় ভাই যেন আপনারা দুই ভাই আরেক ভাই তো আপনার ওই যে ইয়েতে এজেন্ট ব্যাংকিংয়ে না আচ্ছা বাচ্চা কতগুলো জানি আছে এখন পনেরোশো দুই সেটে এই যে একশো এইটা অফ আচ্ছা এই যে আরেক শেড এই শেড এই দুই শেড মিলে পনেরোশো নাকি আঠারো দিনের বাচ্চা না এই দুই সেট মিলা হলো পনেরোশো মুরগি এই পনেরোশো মুরগিতে আচ্ছা বাড়তেছে না শীতের কারণে না আর এটা খালি আছে এখানে আবার নতুন বাচ্চা তোলা যায় হ্যাঁ গ্যাপ দিতে হয়তো কিছুদিন তাই না তাহলে এই পনেরোশো বাচ্চায় আপনার টোটাল খরচ কত হবে এবং সেল করা যাবে কত একটু যদি বলতেন দাম ওঠানামা করে হ্যাঁ মোটামুটি আনুমানিক গত সিজনের তুলনায় বলেন আর কি এখন যদি দাম কত খরচটা কত হবে এই আপনার টোটাল খাবার লাগবে পঁয়ত্রিশ দিনে পঁচাত্তর বস্তার মতো আচ্ছা পঁচাত্তর বস্তা তারপরে টিকার খরচ হ্যাঁ আর বাচ্চার দাম কি কমছে আগের চাইতে মাঝখানে যে বাইরে গেছিল উঠানামা করে এখন একটু কমের ভিতরে আছে মাঝখানে তো কমের ভিতরে আছে টাকার উপরে চলে গেছিল এখন আমার এটা 40 থেকে 40 42 এর ভিতরে আছে তাই আমার এটা তুলছি 42 টাকা করে 42 টাকা করে তুলছেন 1500 42 টাকা করে আচ্ছা টোটাল খরচ কত হবে আপনার এই 35 দিনের মধ্যে
হিসাব করা হয় নাই 2.5 লক্ষ টাকার উপরে যাবে আর সেল দিতে পারবেন আনুমানিক কত টাকা 3.5 থেকে 4 এর মতো যদি দাম 150 এর উপরে থাকে আচ্ছা আচ্ছা তাই তো ঠিক আছে চলেন আমরা ওই ইয়ের খামারে যাই ভার্টেক্স এগ্রো ফার্ম ভাবাডুবি তাসুল্লাহ বাংলা বাজার নবাবগঞ্জ ঢাকা হ্যাঁ দর্শক শ্রোতা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে 2 বিঘা জমি ঘাসের জমি এটা সুহান ভাইদের আমার সাথে সুহান ভাই আছে সুহান ভাইয়ের আব্বু আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুহান ভাই এখানে কলই বনে দিয়েছেন এখানে ছাগল ভেড়া এবং গারলের জন্য এই কলই গুলা বোনা হয়েছে পাশেটাও কি কলই এখানে কলই আছে এবং পাশে সবজি আছে সবজির ভিতরে উল্লেখযোগ্য আছে ধনিয়া পাতা নে ধনিয়া পাতা লাল শাক ইত্যাদি ইত্যাদি বোনা হয়েছে সাথেই থাকেন ভাই ওই 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 ইটাকার এই যে ওইটা বাদে এই যে ডাইনারে টুক যে ঘাসটা ঘাসটা বাদে না হ্যাঁ ভাই ঘাস কাটতেছেন সুহান ভাইদের না আপনার নাম জানো কি জি ফুল চান না কোথায় বাড়ি এই তাসুল্লার না আচ্ছা ঠিক আছে আল্লাহ হইব নি তুমি না এখানে ফার্ম করা হবে হ্যাঁ সেটাই লাগে এটার জন্য এই টানেটা নাকি ওইটা ওই যে লোক বসে আছে না হ্যাঁ হ্যাঁ ওখানে আচ্ছা আচ্ছা এখানে লেয়ার মুরগির খামার করবেন এই যে লোক দুজন বসে আছে এই জায়গাতে নাকি এই যেখানে সরিষা বোনা হয়েছে এটা কি বৃষ্টির পরে বোনা হয়েছে আবার ও এগুলা নষ্ট হয়ে যায় নাই ও এগুলাই ভালো হবে আশা করা যায় সেটাই অত ভালো হইব না নে হ্যাঁ এই যে পাকসুন ঘাসের কাটিং আছে এখানে হ্যাঁ এখানে টোটাল কতটুকু আছে আপনার এখানে আছে আট দশ পাখি আছে এখানে না দশ পাখির মতো আছে এখানে ঘাস ঘাসই বেশি তাই না এই যেগুলা ঘাস এই যে নেপিয়া এই যে পাকসুন ঘাস এখানে পাকসুন ঘাসের কাটিং কাটিং আছে এখানে এখানে কলই আছে আর এগুলাতে সরিষা বোনা হয়েছিল বৃষ্টির কারণে একটু মানে বৃষ্টির আগে বোনা হয়েছে তো যার কারণে এখানে একটু থেমে গেছে মানে বারন্ত হচ্ছে না আশা করা যায় খুব তাড়াতাড়ি বারন্ত হবে আচ্ছা হ্যাঁ এরকম যদি ক্ষেত খামার থাকে তাহলে কৃষি কাজ করে অনেক মজা আছে তো এখানে দেখেন পুরা ওই রাস্তা পর্যন্ত ওই জমিগুলা আমাদের এই যে আঙ্কেলের সুহানদের এখন কি স্কিম আর চালু হবে না ধানের সিজন অনেক এলাকায় তো এখনই ধানের সিজন তো আপনারা ধানের সিজনে কি ধানও বুনবেন এই যে সরিষা উঠার পরে আর কি ধানগুলা বুনবেন আচ্ছা এই যে এখানে ধান বোনা হয়েছিল এখানে হ্যাঁ এখানে আপনারা কয়বার ধান বোনেন বছরে হ্যাঁ কেউ একবার বোনে কেউ আবার দুইবার বোনে এখানে দেখুন দর্শক শ্রোতা থরে থরে আমরা কলা গাছ দেখতে পারছি পাশ দিয়ে এবং ভিতরে আমরা দেখতে পারছি লেবু গাছ এই লেবু বাগানটা 2 বিঘা জমির উপরে না আড়াই বিঘা জমির উপরে লেবু গাছ
ওই ইটা সহ ওই যে সরিষা সহ এই কলা গাছ সহ এখানে টোটাল আড়াই বিঘা জমি আছে। এই জমি নিয়ে লেবু গাছ বুনে দেওয়া হয়েছে। এখানে এখান থেকে তো ঘাসও নেওয়া যায়। জি সিডলেস, এখানে ম্যাক্সিমামই সিডলেস লেবু গাছ। এখানে এই যে কলম দেওয়া হয়েছে, হ্যাঁ এটা কাটিং করে বুনে দেওয়া যাবে নাকি? এখানে যেখানে যেখানে গ্যাপ আছে, যে জায়গায় গাছ নাই সেখানে সেখানে নিয়ে নিয়ে বুনে দেওয়া হয়। তো আর পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে মতি কোম্পানির বাড়িটা ছিল, যেটা এই বাড়িতে এখন আর কেউ নাই, এই বাড়িটা বিক্রি করে দেওয়া হয়েছে। তো